ও মা গো, আমার টিপির পা ভেঙে গেছে, অসম্পূর্ণ ব্লগ। আর যদিও তোমাদের কি, ও তো পরিষ্কার বলে দিচ্ছে সকাল থেকে এত ব্যস্ত থাকে, এত কাজ থাকে যে ভিডিও অন করতেই ভুলে যায়। তার মানে তোমরা অতটা ইম্পর্টেন্স না, যদি ইম্পর্টেন্স হতো তাহলে ওর সমস্ত কাজ ছেড়ে আগে ভিডিও অন করতো, কারণ তোমাদের জন্যেই কিন্তু ও আজকে ব্যাংকে যাচ্ছে, করে খাচ্ছে, ফ্ল্যাট নিয়েছে, সব কিন্তু তোমাদের জন্যে। অথচ দেখো তোমাদের ভিডিও দিতেও ভুলে যায়। আসলে সকাল থেকে এত ব্যস্ত না, তাই অসম্পূর্ণ। মানে ক্যামেরাটা অন করে ভুলে গেছি। ওরে বাবা, টেপি সকাল থেকে ক্যামেরা অন করতে ভুলে গেছে, ওই জন্যে আজকে টেপি ট্যাং ভেঙে গেছে। মানে টেপির মানুষ মানে কতটা অহংকার, কতটা ওর ভেতরে মানে ইয়ে চলে এসেছে, এত পয়সা হয়ে গেছে সকাল থেকে ব্লগটা শুরু করতে ভুলেই যায়, প্রচুর কাজ ওই কারণে। তো এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি, আর সন্দীপ দেখো তোমাদের কাছে ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে, মানে ওর টাইমে তোমাদের কাছে ব্লগটা পৌঁছাচ্ছে না বলে ওর শরীর চর্চা করা যেটা জরুরি ওটাও ছেড়ে দিল, কারণ ওখানে ওর শরীর চর্চা করতে গেলে 1-2 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে তোমাদের ব্লগ দিতে দেরি হচ্ছে। তাই তোমাদের ব্লগিং আগে দেবে, তারপর ও শরীরচর্চা হয় বিকেলে করবে না সন্ধেবেলা? হ্যাঁ, বিকেলে বা সন্ধেবেলায় করা যায়, কারণ জিম টিম যারা জয়েন করে তারা অনেকে বিকেলের দিকে যায়, সন্ধেবেলার দিকে যায়, মর্নিংয়ে যায়, যে যেরকম সময়টা পাবে সেরকম। তো সেরকম সন্ধ্যে করতে পারে, মর্নিংয়েই করতে হবে, এর কোনো মানে নেই। হ্যাঁ, ওখানটায় ব্যায়াম ট্যায়াম করার পর তারপরে সকালে খাবার টাবার খেয়ে রেডি হতে হতে ইয়ে খান। এখানে বিষয়টা দেখো, সন্দীপ শরীরচর্চা ছেড়ে দিলে তোমাদের টাইমে ভিডিও দেবে বলে, আর এদিকে টিপি আমাদের টেপি কিন্তু ভুলেই যায়, সকাল থেকে এত ব্যস্ত না, ফোকলাকে তো বাড়ি থেকে বের করতে হবে, তারপরে তো ক্যামেরা তো অন করবে, কারণ আমাদের সুদীপ্ত দাদা, সুদীপ্ত দাদা, অসুদীপ্ত দাদা, সুদীপ্ত দাদা গো, অসুদীপ্ত দাদা, সুদীপ্ত দাদা, ও সুদীপ্ত দাদা, দাদা গো, ও সুদীপ্ত দা, আমাদের সুদীপ্ত দা, ও সুদীপ্ত দা, ও সুদীপ্ত দা, সুদীপ্ত দা গো, সুদীপ্ত দা। তারপরে আসল ব্যাপার, এই আড়সটা না সব জায়গা থেকে জুতো মুতো খুঁজে বের করে ফেলছে, সেই কারণে আর রিস্ক নেওয়া যাবে না, একবারে ওকে বিদায় করব, তারপরে ক্যামেরা অন করবো। ও সুদীপ্ত দা, সুদীপ্ত দাদা গো, সুদীপ্ত দা, সুদীপ্ত দা, সুদীপ্ত দা, সুদীপ্ত দা, সুদীপ্ত দা, ও সুদীপ্ত দা, সুদীপ্ত দাদা গো, ও সুদীপ্ত দা, যা সুদীপ্ত দা, ও সুদীপ্ত দা, তোমার প্রেমিকের ঠ্যাং ভেঙে গেছে, যা কি হবে, ও সুদীপ্ত দা, সুদীপ্ত দা গো, তোমার প্রেমিকের এখন কোথায় থাকবে, ও সুদীপ্ত দা, সুদীপ্ত দা, ও সুদীপ্ত দা, দাদা গো, ও দাদা, দাদা, ও দাদা, দাদা গো, যা টেপি ঠ্যাং গেল 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 গেল, টেপি ঠ্যাং ভেঙে গেল। সবাই তো ঠ্যাং ভেঙেছে, প্রথম তোর কপাল ভেঙেছে, এবার ঠ্যাং, এরপর জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার জন্য রেডি হয়ে থাক। ছোট্ট দুধের শিশুটাকে কষ্ট দিয়ে তার ঠ্যাং ভাঙবে না, কত কি ভাঙবে। তো চলো বন্ধুরা, আসছি, তোমাদের নেক্সট ভিডিও আসছে, রাখি পড়বি না, খুলে রেখেছিস, আসছি, দেখতে থাকো।